নমস্কার ট্রাভেল 24 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিচা। আজ আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, আমাদের শহর কলকাতা। নিজেকে তার বিভিন্ন রূপ, গুণ ও সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছে শহর কলকাতা। নিজে বিভিন্ন অলংকার দ্বারা সজ্জিত হয়ে উঠেছে, আর সেই অলংকারের অন্যতম হলো প্রিন্সেপ ঘাট। এই প্রিন্সেপ ঘাটের ঠিক পাশেই রয়েছে বিদ্যাসাগর সেতু। আর এই প্রিন্সেপ ঘাট হলো একটি ব্রিটিশ নির্মিত ঘাট। 1841 সালে অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে এই প্রিন্সেপ ঘাট নামাঙ্কিত হয়। ইতিহাস ঘাটলে বোঝা যাবে যে এই প্রিন্সেপ ঘাট হলো সব থেকে প্রাচীন, সর্বোচ্চ প্রাচীন একটি ঐতিহাসিক স্থান। এই প্রিন্সেপ ঘাট হলো কলকাতার একটি ঐতিহ্যবাহী পর্যটক কেন্দ্র। আজও এর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে দেয়। আধুনিক সমাজে এখনো পর্যন্ত এটি একটি আকর্ষণীয় জায়গা। প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্ররেলের একটি স্টেশন আছে। স্টেশনটির নামও প্রিন্সেপ ঘাট। এই স্টেশনের কোড PPGT। এছাড়াও প্রিন্সেপ ঘাটে এই মনোরম সুন্দর পরিবেশের পাশাপাশি রয়েছে অন্যতম আকর্ষণ, আর সেটি হলো নৌকা ভ্রমণ। পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণ, যাতে করে পর্যটকরা মাঝ গঙ্গা অব্দি সফরে অব্দিও যান। ঘাটের চারধার সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো, সাথে রয়েছে বসার সেট, আছে নানান বাহারি খাবারের দোকান, যেমন পাওভাজি, ফুচকা, ঘুগনি ইত্যাদি। বলতে পারেন কলকাতার স্ট্রিট ফুডের অধিকাংশ খাবারই প্রায় এখানে রয়েছে। এই গোটা প্রিন্সেপ ঘাটে ঘুরতে ঘুরতে চলে এসেছি আরো একটা আকর্ষণীয় জায়গায়। এই গোটা প্রিন্সেপ ঘাটে সুন্দর সুন্দর বসার জায়গা তো রয়েছে, আর তার পাশাপাশি রয়েছে আরো একটি আকর্ষণীয় জায়গা, আর সেই আকর্ষণীয় জায়গা হলো এটি। 8 থেকে 80 বিভিন্ন বয়সী মানুষেরা এখানে বসে আড্ডা দিতে ভীষণ পছন্দ করেন, আর কাপলসদের জন্য এটা তো খুব সেরা জায়গা, কারণ এখানে বেশিরভাগ কাপলসরাই তারা নিজেদের প্রেম নিবেদন করে থাকে। এরকম আরও তথ্য পেতে অবশ্যই ফলো করুন ট্রাভেল 24।